দেখ রোজা এ পড়ছ না আমি এবার তোর বাপের রোজার বাজারের কথা কমু না তো আমি খালি চুপ করে দেখবো যে হাতে নিজের থেকে রোজার বাজার করে নাকি মা এত বছর ধরে তো সবসময় আব্বুই বাজার করছে না তুমি তোমার ছেলেকে কিছু বলতে পারো না তোমার ছেলে জীবনে একটা রোজার বাজার দিচ্ছে ঘরে ওমা গো শামসু করব রোজার বাজার এতে জীবনে ঘরের কোনো দায়িত্ব নিছে হ্যাঁ তার কোনো সেন্স আছে কোনো বিবেক আছে তার তুমি তোমার ছেলেকে এবার বলো যে এবার যেন রোজার বাজার সে দেয় এতে বিয়া কইরা আরো হইছে বউয়ের গোলাম এতে তো আমি আরো কমু না আমি খালি দেখবো এই ঘরের বেড়ারা নিজের থেকে কদ্দুর দায়িত্ব পালন করে সব আমার গাড়ির উপর সব আমার মাথার টেনশন কিন্তু মা কাউকে যদি বাজারের কথা না বলো পরে রোজার বাজার কিভাবে করব আমরা টেনশনের কিছু নাই রোজার বাজার হইব না কি লেগা আমরা রোজার বাজার করবো পান্ডামার্ট থেকে রোজার বাজার করবো বুঝছস কারণ বাজার মানেই পান্ডামার্ট হোয়াট এন আইডিয়া আম্মু নে 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 তুই অর্ডার কর তুই বাজারটা আয়ুক না এর পরে দেহিস এই ঘরের দুইটা লোক রে আমি কি করি তোর বাপের আগে ধরমু তারপরে ধরমু তোর ভাইয়েরে শামস পান্ডামার থেকে মনে হয় ডেলিভারি আইয়া ফোর্সে যাইয়া তাড়াতাড়ি গেটটা খোল আর এইবার আমি তোর বাপেরে আর ভাইয়েরে যদি যাইয়া না ধরছি খালি দেখ আমি কি করি শামসুর বাপ বাবরে কি তা হইছে তোমার আপনি আসলে একটা আবার ক্যাডাইলো আরে রাহো মনে হয় বাজারটা আইছে বাজার কিসের বাজার ওই রোজার বাজার অর্ডার দিছিলাম পান্ডামার্টে বাজারটা যাই আনতে হইব ও মাই গো আপনি রোজার বাজার অর্ডার দিছেন আগে কও আমারে এরম জারি দিয়া কথা কইয়া উছিলা কি লাগগা সত্যি কইরা ক না আমি আমি কইতে চাইছিলাম যে শামসুর বাপ আপনি কি এর শরবত খাইবেন লেবু মালডা না তরমুজ ও শরবতের কথা নিজি গাইতে আইছো লেবুর শরবত খামু এইটা জিগাইতে আইছিলাম আপনি যে আবার এতে বাজার অর্ডার করছেন এটা তো আমি জানতাম না আইজন না ঠিক আছে পাল্লা করছেন দেখছো তোর বাপেরে আমি কেমনে ভুল বুঝছি তোর বাপেও তো বাজার অর্ডার করে বইয়ে রইছে মা আমি তো তোমাকে আগেই বলছিলাম যে যেভাবেই হোক না কেন প্রতি বছর কিন্তু আব্বুই আমাদের রোজার বাজার করে তুমি না আম্মু তোমার ওই যে একটা নির্লজ্জ ছেলে আছে না ঘরে ওই ছেলেকে বলো সে যে জীবনে এই ঘরের জন্য কোনো খরচ করতে চায় না তাকে যায় ধরো হ্যাঁ আমার ফোলারে আমার ফোলারে যদি আমি দুই কথা আজকে না শুনাইছি শামসু তো কি একটু খারাপ লাগে না খিদে হয়েছে মা একটু তোর বিবেক লাগে না হুম লজ্জা শরম তো সব খাইছস আমি কি তা করছি জীবন ভরে যা মর্জি তাই করছস হ্যাঁ একটা যে রোজার মাস আসছে তোর কোনো খবর আছে হ্যাঁ তোর কোনো দায়িত্ব বইলা কিছু আছে তো দায়িত্ব তো পালন করতেছি রোজা রাখছি না উমা রোজা রাখলেই হইব আর দায়িত্ব নাই তোর আম্মা উমা গো বেল বাজাই কে কে এলো আবার খারাপ ব্যবহার করছি এমনি কইতাছি আর কি মা হইয়া যে রোজা আইছে রোজা রাখবি নামাজ কালাম পড়বি সুন্দর মতো চলবি এইটাই তোরে কইতে আইছিলাম আর কি অন্য আর কিছু না দেখো মামলা কিন্তু এরকম কারো ব্যবহার করলে আমি কিন্তু দেখো কাইটা দিব দূরো ফুলা তুই আমার কত লক্ষ্মী ছেলে কত দায়িত্ববান ছেলে তুই আমার তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বাজারটা লই আসি বাবুরে এতদিন কোনো বাজার নাই আজকে একবারে ঘর বইরা বাজার এত বাজার দিয়ে কি তা করবো শামস আম্মু আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি আসছে শোনো এখান থেকে যতটুক বাজার আমাদের দরকার ওইটুক রেখে বাকিটা আমরা জোবেদা আপুকে দিয়ে দিব এতে জোবেদা আপু খুশি হবে এবং জোবেদা আপুর অনেক হেল্পও হবে হ্যাঁ তুই অনেক ভালো একটা বুদ্ধি দিছিস শামস